আচ্ছা, ধরুন আপনি জানতে পারলেন যে আপনার পরিবার আপনার দেশের সবচেয়ে ধনী পরিবারগুলোর মধ্যে একটি, আর এতদিন আপনার বাবা কোনো কারণে আপনাদের সেটা লুকিয়ে রেখেছিলেন, সেক্ষেত্রে আপনার রিয়াকশন কি হবে সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবার আসি মুভির গল্প নিয়ে। এই মুভিটিতে একটা পরিবার হঠাৎই জানতে পারে যে তারা ইন্দোনেশিয়ার সবচেয়ে ধনী পরিবারগুলোর মধ্যে একটা, এবং তাদের বাবা 21 বছর ধরে গরিব হওয়ার অভিনয় করেছে। কিন্তু হঠাৎ করে এত টাকা পেয়ে যাওয়ার পর তাদের পরিণতি কি হয়, নিউলি রিচ মুভির এই গল্প নিয়েই আজ আমরা আলোচনা করব। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্ট আমাদেরকে আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। নিউলি রিচ মুভির শুরুতে টিকা নামের একটি মেয়েকে দেখানো হয় যে একটা ইউনিভার্সিটিতে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করে। টিকা গরিব পরিবারের মেয়ে বলে তার বান্ধবীরা প্রায়শই তাকে নিয়ে ঠাট্টা করে। এরপর আমরা টিকার ভাই ডুটাকে দেখতে পাই যে থিয়েটার নিয়ে পড়াশোনা করে আর একদিন খুব বড় একজন থিয়েটারের প্রোডিউসার হতে চায়। তারপর টিকার ছোট ভাই ডোডিকে দেখা যায়, সে এখনো স্কুলে পড়ে। আর এদের বাবার নাম ছিল বেপাক এবং মায়ের নাম ছিল ইবু। একদিন তারা তিন ভাই বোন মিলে বিনা নিমন্ত্রণে একটা বিয়ে বাড়ি যায় ফ্রিতে খাবার খাওয়ার জন্য, কিন্তু তারা সেখানে ধরা পড়ে যায় এবং তাদেরকে ওখান থেকে অপমান করে বের করে দেওয়া হয়। এর কিছুদিন পরই তাদের বাবা মারা যায় এবং তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। তাদের বাবা ছাড়া ওই পরিবারে আর কেউ উপার্জন করত না, তাই বাবা মারা যাওয়ার পর টিকা আর ডিউটা পড়াশোনা ছেড়ে চাকরি করার কথা বলে, কিন্তু তাদের মা সেটা মানতে চায় না। তার পরের দিন সকালে একজন লয়ার আর তার অ্যাসিস্ট্যান্ট আসে এবং তাদেরকে তাদের বাবা বেপাকের বানানো একটা ভিডিও দেখায়, যে ভিডিওতে বেপাক প্রথমে বলেন যে তিনি তার পরিবারকে খুবই ভালোবাসেন, আরও বলেন তিনি ইন্দোনেশিয়ার সবচেয়ে ধনী পরিবারের একজন এবং তার কাছে বিপুল সম্পত্তি ছিল যেটা তার মারা যাওয়ার পর তার স্ত্রী ও ছেলে মেয়েকে দিতে চান। বিপাক আরও জানান যে তার স্ত্রী ও ছেলে মেয়ে যাতে স্বাবলম্বী হতে পারে তাই তিনি 21 বছর ধরে এগুলো সবার থেকে লুকিয়ে রেখেছিলেন। ভিডিওটি দেখার পর কেউই এটা বিশ্বাস করতে পারে না, কিন্তু তার পরের দিন তারা যখন ব্যাংকে যায় তখন তাদেরকে 50 কোটি ইন্দোনেশিয়ান রুপিয়া দেওয়া হয় এবং তাদেরকে জানানো হয় যে এই টাকা খরচ হয়ে গেলে তারা আরও টাকা তুলতে পারবে। ব্যাংক থেকে বেরিয়ে তারা সোজা একটা বড় রেস্টুরেন্টে যায় এবং তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে মলে যায় ও দামি দামি জিনিস কিনে বাড়ি ফেরে। পরের একটা দৃশ্যে টিকাকে তার বয়ফ্রেন্ড বায়ুর সাথে দেখা যায়। রাস্তায় বায়ুর বাইক খারাপ হয়ে গেলে টিকা তাকে একটা নতুন দামি বাইক কিনে দেয়, কিন্তু রাতে বায়ু টিকাকে বাড়ি ছাড়তে এসে তার কিনে দেওয়া বাইকটা ফিরিয়ে দেয় আর বলে যে সে তার আগের বাইকটা অনেক খেটে কষ্ট করে রোজগার করে কিনেছিল, তাই কিছু না করে এভাবে সে একটা বাইক হঠাৎ করে পেতে চায় না। তাদের অযথা খরচের কারণে কয়েকদিনের মধ্যেই তাদের সমস্ত টাকা শেষ হয়ে যায়। এরপর লয়ার তাদের বাবার আরেকটা ভিডিও তাদেরকে দেখায় যেখানে বিপাক বলেন যে এবার ব্যাংক থেকে তারা 1500 কোটি ইন্দোনেশিয়ান রুপিয়া তুলতে পারবে। সেই টাকা তোলার পর তারা আরও বাজে খরচা করতে শুরু করে। প্রথমে 800 কোটি টাকা দিয়ে তারা একটা বিলাসবহুল বাড়ি কেনে, দামি দামি আসবাব কেনে, এমনকি সেই আসবাবের দোকানের সিকিউরিটি গার্ডকেও কিনে নেয়। তারপর তারা 3টে দামি গাড়ি কিনে ফেলে, যদিও তারা কেউই গাড়ি চালাতে পারত না। এদিকে যে বান্ধবীগুলো আগে টিকার গরিব হওয়া নিয়ে ঠাট্টা করত, তারাও এখন টিকার বিলাসবহুল জীবনযাপন দেখে তার সাথে বন্ধুত্ব করে দেয়। আর টিকা তার এই নতুন ধনী বান্ধবীদের সাথে বেশিরভাগ সময় কাটানোর ফলে পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। এদিকে বায়ুকেও টিকার ওপর অভিমান করে থাকতে দেখা যায়, কারণ টিকা তাকে যে বাইকটা গিফট করেছিল তাতে বায়ুর আত্মসম্মানে আঘাত লেগেছিল, কিন্তু টিকার ক্ষমা চাওয়াতে বায়ু তাকে ক্ষমা করে দেয়। আর তাদের মা ইবুকে মাঝে মাঝেই দেখা যায় রাস্তায় পয়সা বিতরণ করতে। অন্যদিকে ডিউটাও আর আগের মতো থিয়েটার নিয়ে ভাবে না, সে মনে করে যে পয়সার জোরেই তার থিয়েটার সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর আবার একটা লয়ার আসে আর তাদের বাবার আরও একটা ভিডিও তাদেরকে দেখায় যেখানে বেপাক বলেন যে তার সমস্ত টাকা শেষ হয়ে গেছে। এটা শুনে সবাই চমকে যায়, বিশেষ করে ডিউটা, কারণ কয়েকদিনের মধ্যেই তার থিয়েটারের শো আছে আর তার জন্য তার প্রচুর টাকার দরকার।
এরপর একদিন যখন টিকা একটা নাইট ক্লাবের ওয়াশরুমে ছিল, তখন সে দুজন মেয়ের কথোপকথন শুনতে পায়, যেখানে একজন আরেকজনকে বলছিল যে টিকা একজন খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে শুধুমাত্র নাইট ক্লাবে এসে তার ট্যালেন্টটা নষ্ট করছে। টিকাও সেটা উপলব্ধি করে আর ভাবে সে নিজেকে আবার বদলে নেবে এবং আগের মতোই ফিজিক্স অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি নেবে। সে তার পুরনো বান্ধবীকে ফোন করে ক্ষমা চায় ও আবার তার সাথে একসঙ্গে অলিম্পিয়াডের প্রস্তুতি নেবার জন্য অনুরোধ করে। তার বান্ধবীও তাকে ক্ষমা করে দেয় এবং টিকা অলিম্পিয়াডে পার্টিসিপেট করে। এদিকে তার মাকে গরিবদেরকে দান করতে দেখা যায় আর ডিউটাকে কোনো রকমে স্পন্সর জোগাড় করে থিয়েটার শো করতে দেখা যায়। কিন্তু তারা যেমন চেয়েছিল সবকিছু তার ঠিক উল্টো হয়। ইবু যখন গরিবদেরকে দান করছিল তখন সেখানে ধস্তাধস্তির কারণে একটা বাচ্চা চোট পায়, টিকাকে পুলিশ ধরে নেয় তার বান্ধবী ড্রাগস নেয় বলে, আর ডিউটার শো খুবই খারাপ যায়। সৌভাগ্যবশত টিকা ছাড়া পেয়ে যায়, কারণ তার ইউরিন টেস্টে কোনো ড্রাগ পাওয়া যায় না। এর কিছুদিন পরেই সেই লয়ারের সাথে তাদের বাবার এক ভাই আসে এবং বেপাকের সমস্ত সম্পত্তি ফেরত চায়। তাদের কাছে আর কোনো উপায় না থাকায় তারা সমস্ত কিছু দিয়ে দেয়। আর এই ঘটনার পর তারা উপলব্ধি করে উচ্ছৃঙ্খল জীবনযাপন আর অযথা খরচ তাদের জীবনটা কিভাবে নষ্ট করেছে। তারপর তারা আবার তাদের পুরনো বাড়িতে ফিরে যায় আর আগের মতোই সাধারণ জীবনযাপন করতে থাকে। এখানে জানা যায় যে টিকা আর বায়ু খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। কিন্তু এরপরই আবার লয়ার তার অ্যাসিস্ট্যান্টের সাথে আসে আর তাদেরকে তাদের বাবার আরও একটা ভিডিও দেখায়, যেখানে বেপাক বলেন যে আগের দিন বাড়িতে যে গিয়েছিল সে বেপাকের ভাই নয়, বরং তার একজন খুবই কাছের বন্ধু। এরপর বেপাক সবার থেকে ক্ষমা চেয়ে নেয় তাদের সাথে এরকম করার জন্যে। আর সেই ভিডিও থেকে আরও জানা যায় যে বেপাকের টাকা এখনও শেষ হয়ে যায়নি। তিনি আসলে তার পরিবারকে শেখাতে চেয়েছিলেন টাকা থাকলেই জীবনে সুখ আসে না আর একজন ভালো মানুষও হওয়া যায় না। একজন মানুষের জীবনে বন্ধুত্ব ও পরিবারই আসল সুখের কারণ। আর এই সুন্দর উপদেশের সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর যদি আপনি জানতে চান প্রাচীন রোম সাম্রাজ্যের একজন ব্যর্থ আর্কিটেক্ট টাইম ট্রাভেল করে আধুনিক সময়ের স্থাপত্য নকল করে নিজের সভ্যতায় ফিরে গিয়ে কিভাবে সেটাকে কাজে লাগায়, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।